কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় উদ্ভিদ শারীর তত্ত্ব চ্যাপ্টার থেকে প্রশোধন বিষয়ে পাঠদান করব। শিক্ষার্থীবৃন্দ এর আগে আমরা এই চ্যাপ্টার থেকে খনিজ লবণ পরিশোষণ সংক্রান্ত বিষয় দিনই আলোচনা করছিলাম কিভাবে খনিজ লবণ পরিশোষিত হয় আজকে আমরা প্রশোধন কিভাবে সংগঠিত হয় প্রশোধনের গুরুত্ব প্রশোধন প্রক্রিয়া প্রশোধন হ্রাসের কারণ এই বিষয়গুলো সম্পর্কে আমরা আসলে জানবো প্রশোধনের প্রকারভেদ এইটা তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই শিক্ষার্থীবৃন্দ প্রশোধন আসলে কী এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া যে প্রক্রিয়ায় উদ্ভিদ তার প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পাকারে বায়বীয় অঙ্গ থেকে বের করে দেয় এটা নিচের দিকেও তোমরা পড়ে থাকবে নবম শ্রেণী অষ্টম শ্রেণী তো এই বিষয়টি আছে এখানে আমরা আরও ডিটেলস জানার চেষ্টা করবো তাহলে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদ পানি বাষ্পাকারে বের করে দিচ্ছে যাকে আমরা প্রসেদন বলছি এই প্রসেদন আসলে অত্যন্ত মানে মজার বিষয় হচ্ছে যে আমরা এটাকে বলে নেসেসারি ইভিল নেসেসারি ইভিল মানে হচ্ছে প্রয়োজনীয় শত্রু বা অমঙ্গল শত্রু বা অমঙ্গল এটা ভালো নয় কিন্তু এই ক্ষেত্রে আসলে ভালো কারণ দেখো একটা উদ্ভিদ যে পরিমাণ পানি পরিশোষণ করে ধরো একটা গাছ একশো কেজি পানি পরিশোষণ করলে নিরানব্বই কেজি তার প্রয়োজনের অতিরিক্ত এক কেজি সে ব্যবহার করে তাহলে এই নিরানব্বই কেজি পানি সে বাস বের করে দিচ্ছে এই প্রক্রিয়াটাই হচ্ছে প্রশোধন কিভাবে যাই আমরা যদি একটু স্লাইড খেয়াল করি দেখো আমরা এই আলোচনা থেকে আমরা যা শিখবো পত্র গঠন পত্র অন্ধ্র বন্ধন মুক্ত হওয়ার কৌশল প্রসেধন প্রক্রিয়া প্রসেধনের বিভিন্ন এগুলো দেখো আমরা একটা পত্র এখানে দেখতে পাচ্ছি পাতায় বিদ্যমান এরূপ রন্ধ্রকেই আসলে পত্র রন্ধ্র বলে তাহলে পত্র রন্ধ্রে দুটো কোষ থাকে এই দুটো কোষকে বলা হয় রক্ষী কোষ বাংলায় ইংরেজিতে হলো গার্ড সেল তাহলে কোষ দ্বারা পরিবেষ্টিত এরকম ক্ষুদ্র ক্ষুদ্র রন্ধ্রকেই বলা হয় পত্ররন্ধ্র এই পত্ররন্ধ্র পাতায় থাকে এত বেশি পরিমাণে সেটা কল্পনাতীত যেমন প্রতি বর্গ সেন্টিমিটার জায়গায় এক হাজার থেকে ষাট হাজার পর্যন্ত পত্ররন্ধ্র থাকে কিন্তু আমরা এগুলো মাইক্রোস্কোপিক হওয়ার কারণে আনুবীক্ষণিক হওয়ার কারণে আমরা এই রন্ধ্রগুলো দেখতে পাই না কিন্তু এই রন্ধ্রগুলো খোলা বা বন্ধ হওয়ার সাথে আসলে প্রসাদন প্রক্রিয়াটা সম্পর্কিত তাহলে এই রক্ষীকোষ দ্বারা পরিবেষ্টিত এরূপ রন্ধ্রকেই পত্ররন্ধ্র বলে আমরা পরের স্লাইডটি দেখি দেখো এখানে এই যে পত্ররন্ধ্র এটা উন্মুক্ত পত্ররন্ধ্র এটা বন্ধ এই পত্ররন্ধ্র উন্মুক্ত এবং বন্ধ হওয়ার সাথে আসলে প্রসীধনের বিষয়গুলো জড়িত আছে শিক্ষার্থীবৃন্দ বলছিলাম যে প্রসিদন কাকে বলে প্রসূধনের প্রকারভেদ প্রশোধনের প্রকারভেদ আসলে যে পথে প্রসিদন হয় সেটাই আসলে প্রশোধনের প্রকারভেদের মধ্যে আসবে যেমন পত্ররন্ধ্র পথে প্রশোধন হলে তাকে পত্ররন্ধ্রীয় প্রসিদন বলে পাতায় এবং কচি কাণ্ডে কিউটিকল থাকে কিউটিকলের মাধ্যমে যে প্রসিদন হয় তাকে বলা হয় কিউটিকুলার প্রসিদন। আবার লেন্টিসেল লেন্টিসেলের মাধ্যমে যে প্রসিদন হয় তাকে বলা হয় লেন্টিকুলার প্রসেধন কিন্তু এই তিন প্রকার প্রসিদন হলেও নব্বই থেকে পঁচানব্বই ভাগ প্রশোধনই এই পত্র রন্ধ্রপথে হয়ে থাকে আর পাঁচ থেকে দশ পার্সেন্ট হয় কিউটিকলের মাধ্যমে আর পয়েন্ট ওয়ান পার্সেন্ট হয় হচ্ছে লেন্টিসেলের মাধ্যমে লেন্টিসেল একটা শব্দ তোমরা নিশ্চয়ই জানো যে উদ্ভিদের যখন সেকেন্ডারি বৃদ্ধি হয় সেকেন্ডারি গ্রোথ তখন উদ্ভিদের কাণ্ডে দেখবি যে চেরা থাকে ফাটা ফাটা থাকে ওর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র রন্ধ্র থাকে এই রন্ধ্রের মাধ্যমে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় ওই রন্ধ্রগুলোকে বলা হচ্ছে লেন্টিসেল ওই লেন্টিসেল পথে কিন্তু প্রসেদন হয় তাহলে আমরা প্রশোধনের প্রকারভেদে জানতে পাচ্ছি যে পত্ররন্ধ্রীয় প্রশোধন হলো পঁচানব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সুতরাং এই পত্ররন্ধ্রীয় প্রশোধনের ক্ষেত্রে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার বিষয়টি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তো কীভাবে পত্ররন্ধ্র খোলে এবং বন্ধ হয়ে যায় সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি দেখো এখানে এই দুটি রক্ষীকোষ এই রক্ষীকোষের গঠন বৈশিষ্ট্যের সাথেই আসলে এই পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া নির্ভর করে যেমন এই রক্ষী কোষে দেখো রন্ধ্র সংশ্লিষ্ট প্রাচীরটা পুরু বাট বাইরের দিকে কিন্তু খুবই পাতলা আর এই রক্ষীকোষে প্রচুর পরিমাণ কোল্প্লাস থাকে অন্য অন্য কোষে কিন্তু এত কোলরোপ্লাস থাকে না যখন এই কোল্প্লাসটের পরিমাণ বেড়ে যায় তখন এখানে শালক সংশ্লেষণ ও পার্শ্ববর্তী কোষগুলোর চেয়ে অনেক বেশি হয় এবং এই রক্ষীকোষে বড়ো বড় দুটো নিউক্লিয়াস থাকে এই যে এই যে একটা এই এবং এতে সাইটোপ্লাজম অনেক বেশি থাকে এবং এর বিপাকীয় হারও অনেক বেশি এখন এই পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশল এটা আসলে নির্ভর করছে এই রক্ষীকোষ দুটোর গঠন বৈশিষ্ট্যের ওপরই যখন দিনের বেলা সূর্যালোক দিনের বেলা সূর্যালোক যখন থাকে তখন কোষে প্রচুর পরিমাণ শালক সংশ্লেষণ হয় শালক সংশ্লেষণ যখন হয় তখন শালক সংশ্লেষণের প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ এই গ্লুকোজ শর্করা পানিতে সলিউবল দ্রবণীয় যখন গ্লুকোজ শর্করা উৎপন্ন হচ্ছে তখন রক্ষীকোষ দুটোর কোষ রসের ঘনত্ব বেড়ে যাচ্ছে রক্ষীকোষের কোষ রসের ঘনত্ব যখন বেড়ে যায় তখন এরা পার্শ্ববর্তী কোষ থেকে পানি শোষণ করে যেটাকে বলা হয় পানির অন্ত অন্তঃবিশ্রবণ ঘটে বাইর থেকে কোষের মধ্যে পানি ঢোকাই হচ্ছে অন্ত অন্তঃবিশ্রবণ এই অন্ত অবিস্রবণ যখন হয় তখন আমরা দেখতে পাই যে যেটা বলছিলাম শিক্ষার্থীবৃন্দ এই রক্ষীকোষ দুটোতে যখন প্রচুর পরিমাণ গ্লুকোজ শর্করা তৈরি হয়ে যাবে তখন এই রক্ষী কোষের কোষ রসের ঘনত্ব বেড়ে যাবে ঘনত্ব যখন বেড়ে যাবে যখন ডিপিডি বলা হয় ডিফিউশন প্রেসার ডেপিসিট এটাও তখন বেড়ে যাবে তখন এরা কি করবে এই পার্শ্ববর্তী এই সহকারী কোষগুলো থেকে পানির শোষণ করবে পানি শোষণ করার ফলে এরা স্ফীত হয়ে যাবে স্ফীত হলে তখন স্ফীতিচাপ বাড়বে স্ফীতিচাপ যখন বাড়বে তখন পুরু প্রাচীরের দিকে সেই চাপটা ক্রিয়া না করে পাতলা প্রাচীরের দিকে ক্রিয়া করবে দুই পার্শ্বই বিপরীতমুখীভাবে যখন এই পাতলা প্রাচীরের উপর চাপ পড়বে তখন এই যে রন্ধ্র সংশ্লিষ্ট পুরু প্রাচীর ব্যান্ডের মতো বেঁকে গিয়ে পত্র রন্ধ্রকে উন্মুক্ত করবে এটি হচ্ছে সাধারণ প্রক্রিয়া ঠিক যখন সানলাইট থাকবে না তখন এখানে গ্লুকোজ শর্করা উৎপন্ন হবে না গ্লুকোজ শর্করা উৎপন্ন না হলে এর যে ডিপিডি বা শোষণ চাপ সেটা কমে যাবে কমে গেলে কি হবে এর মধ্যে যে পানিটা ছিল সে পানিটা বের হয়ে যাবে পার্শ্ববর্তী কোষে যেটাকে আমরা বলছি পানির বহি অবিশ্রবণ পানির বহি যখন ঘটবে তখন এর স্ফীতিচাপ কমে যাবে স্ফীতিচাপ যখন কমে যাবে তখন কি হবে ঠিক পত্ররন্ধ্র পূর্বে ন্যায় এটা বন্ধ হয়ে যাবে এইভাবে দিনের বেলায় পত্ররন্ধ্র খোলা থাকে আর রাতের বেলা পত্ররন্ধ্র বন্ধ থাকে পত্ররন্ধ্র বন্ধ এবং খোলা হওয়ার বিষয়টি আসলে এটি একটা তথ্যবহুল ব্যাপার দেখো সাধারণত দশটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকাল দুটা থেকে তিনটা পর্যন্ত পত্ররন্ধ্র সাধারণত উদ্ভিদের পত্ররন্ধ্র পূর্ণ মাত্রায় খোলা থাকে দিনের অন্যান্য সময়গুলো অর্ধ মাত্রায় খোলা থাকে আর রাতের বেলা পত্ররন্ধ্র বন্ধ থাকে এই যে পত্ররন্ধ্র বন্ধ এবং খোলা এর উপরই আসলে প্রসেদন প্রক্রিয়াটা নির্ভর করে তাহলে প্রসেদনের পদ্ধতিটা আসলে কি এটা যদি বলা হয় তাহলে এর সাথে আরেকটু যুক্ত করতে হবে যে আমরা জানি যে মাটির কোনার ফাঁকে ফাঁকে যে পানি থাকে সেই পানিটা উদ্ভিদ মূলরমের সাহায্যে গ্রহণ করে আমরা যদি এখানে দেখি দেখো যে এটা একটা মূলত্বক এই মূলত্বক থেকে মনে করো যে এইরকম একটা মূলরম বের হলো এই মূলরমের চারপাশ দিয়ে মাটির কণা আছে এই মাটির কণার ফাঁকে ফাঁকে যে পানি থাকে যেটাকে কৈশিক পানি গত ক্লাসেও বলেছিলাম আমরা কৈশিক পানি বলে এই পানিটা এই মূলরমের প্লাস কোষ প্রাচীর প্লাজমা মেমব্রেন ভেদ করে এর মধ্যে পানি চলে আসলো তারপর এটা মূল ভেদ করে এখানে কর্টেক্সের কোষ আছে কর্টেক্সের কোষগুলো এক কোষ দুই কোষ হয়ে 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 এটি শেষ পর্যন্ত চলে আসে আমরা দেখো এটাকে বলা হচ্ছে জাইলেম টিস্যু মেটা জাইলেম প্রোটোজাইলেম এভাবে দেখা যাচ্ছে এটা অন্তত্বক এখানে আর একটা ত্বক আছে পরিচক্র আছে এটা হলো মূলত খেয়াল করো তাহলে মাটির কোনার ফাঁকে ফাঁকে থাকা পানি প্রথমে মূলরম শোষণ করলো মুলরম থেকে সেই পানি শোষিত হয়ে কর্টেক্সের কোষে আসলো এইভাবে কোষে আসলো এই কোষে আসছে এই কোষ 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 কর্টেক্সের কোষ কর্টেক্সের কোষ থেকে এটা ক্রমেই অন্তত্বকে আসলো অন্তত্বক থেকে পরিচক্র হয়ে জাইলেম বাহিকায় প্রবেশ করলো জাইলেম হচ্ছে উদ্ভিদের মধ্যে একটা অবিচ্ছিন্ন স্তম্ভের ন্যায় কাজ করে অর্থাৎ যখনই মূলের জাইলেম টিস্যুতে পানি প্রবেশ করে তখন এটা বাহিত হয়ে দেখা যাচ্ছে মূল পুরো মূল এটা বাহিত হয়ে কাণ্ড বাহিত হয়ে পাতার শিরা উপশিরার মাধ্যমে পাতার যে মেসোপিল টিস্যু থাকে পাতার মেসোপিল টিস্যুতে এটা আসলে প্রবেশ করে আমরা যদি এই চিত্রটা লক্ষ্য করি দেখো তাহলে এইটা এই চিত্রটা লক্ষ্য করলেই বুঝতে পারবো দেখো এইখানে এই যেগুলো মূলরম এটা মাটির কণা এই পানি শোষিত হচ্ছে হয়ে হয়ে এটাকে সহজভাবে দেখাচ্ছে এটা আসলে জাইলেম বাহিকা জাইলেম বাহিকার মাধ্যমে বাহিত হয়ে হয়ে পাতার শিরা উপশিরা হয়ে এটাকে ব্যাখ্যা করা হচ্ছে এটা পাতার মেসোফিল টিস্যু মেসোফিল টিস্যুকে দুভাগে ভাগ করা হয় একটা প্যালিসেট আর একটা হচ্ছে স্পঞ্জি এই কোষগুলো পানি দ্বারা পরিপূর্ণ হয়ে যায় কোষগুলো পানি দ্বারা পরিপূর্ণ হলে এক পর্যায়ে কোষ থেকে পানিগুলো বের হয়ে এসে এই পানিগুলো কোষ প্রাচীরের ওপরে থাকে এবং তা বাষ্পে পরিণত হয় হয়ে পত্ররন্ধ্রের নিচেই থাকে এটা পত্ররন্ধ্র পত্ররন্ধ্রের নিচেই থাকে হচ্ছে একটা সাবস্টোমাটাল ইয়ার চেম্বার সাবস্টোমাটাল ইয়ার চেম্বারে আসলে এই বাষ্পগুলো জমা হয় তারপর যখন পত্ররন্ধ্রটা খুলে যায় তখন এই বাষ্পটাই এই রন্ধ্রপথে বের হয়ে যায় এইভাবে আসলে প্রশোধন প্রক্রিয়াটা সম্পন্ন হয় তাহলে মেথডটা হচ্ছে মূল কর্তৃক শোষিত পানি এটা মলরম থেকে বাহিত হয়ে যখনই জাইলেম বাহিকায় প্রবেশ করবে জাইলেম বাহিকার মাধ্যমে সেই পানিটা উত্তোলিত হবে ঊর্ধ্বমুখী উত্তোলিত হয়ে পাতার শিরা উপশিরার মাধ্যমে পাতার মেসোফিল কোষ ওই পানি শোষণ করবে করার পর মেসোপিল কোষ থেকে পানিটা আবার বের হয়ে আসবে কারণ আম শুরুতেই বলেছি দেখো যে একটা উদ্ভিদ যদি একশো কেজি পানি পরিশোষণ করে নিরানব্বই কেজি হচ্ছে অপ্রয়োজনীয় এই অপ্রয়োজনীয় পানিগুলো তখন কোষ থেকে মেসোপিল কোষ থেকে বেরিয়ে নিয়ে এসে আন্তঃকোষীয় ফাঁক এবং স্টোমাটার নিচে বিদ্যমান যে প্রকোষ্ঠ এই প্রকোষ্ঠে বাষ্প আকারে জমা হবে পত্ররন্ধ্র যখন উন্মুক্ত হবে তখন এই বাষ্প বের হয়ে যাবে আর যখন বন্ধ হবে তখন এই বাষ্প বের হওয়াটা বন্ধ হয়ে যাবে যেটাকে আমরা বলছি প্রসেদন এখানে একটি কথা কিন্তু বারবারই আসছে যে বাষ্পে পরিণত হওয়া তাহলে প্রসেদন এবং বাষ্পীভবনের মধ্যে আসলে কোনো পার্থক্য আছে কিনা পার্থক্য আসলে তেমন কিছুই নেই প্রশোধনটা হচ্ছে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া জীব দেহে সংগঠিত হয় বিশেষ করে উদ্ভিদ দেহে সংগঠিত হয় আর বাষ্পীভবন আসলে প্রকৃতিতে এমনিতেই ঘটে যেমন আমাদের যে জলাধারগুলো আছে বিভিন্ন পানির উৎসগুলো সাগর মহাসাগর পুকুর পুষ্কন বিল ঝিল হাওড় ইত্যাদি থেকে পানি প্রতিনিয়তই কিন্তু বাষ্পীভূত হচ্ছে কিন্তু উদ্ভিদ থেকে যে প্রক্রিয়া বাষ্পীভূত হচ্ছে পানি বাষ্পাকারে বের হয়ে যাচ্ছে সেটাকে আসলে প্রশোধন বলা হচ্ছে এই প্রশোধন প্রক্রিয়াটির সাথে যেহেতু পত্ররন্ধ্র জড়িত পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার সংক্রান্ত কিছু মতবাদও কিন্তু আছে আমরা যদি একটু দেখি প্রশোধনের মতবাদ প্রশোধনের মতবাদ মিন্স হচ্ছে প্রশোধন সংক্রান্ত পত্ররন্ধ্র খোলা সংক্রান্ত যে বিষয়টি সেটা আসলে ভন মলের একটা মতবাদ আছে ভন মল একজন বিজ্ঞানী তিনি বলেছেন পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হয় এটা পত্ররন্ধ্র স্ফীতি এবং শিথিলের সাথে নির্ভরশীল অর্থাৎ পত্ররন্ধ্র যখন স্ফীত হয়ে যায় রস শোষণ করে তখন খুলে যায় আর পত্র যখন শিথিল হয় তখন পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় সিম্পল একটি কথা এরপর দেখো বিজ্ঞানী লয়েডের মতবাদ লয়েড যেটা বলেছেন যে আসলে লয়েডের মতবাদটা হচ্ছে আমরা আগেরটাই চিত্র যদি দেখি একটু দেখো যে এইখানে বিজ্ঞানী লয়েড যেটা বলেছেন যে যে রক্ষী কোষ ভনমল বলেছেন এটা যখন স্ফীত হবে পত্ররন্ধ্র খুলে যাবে যখন শিথিল হবে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে বাট বিজ্ঞানী লয়েড বলেছেন গ্লুকোজ শর্করা এবং স্বেচ্ছারের আন্ত পরিবর্তনের ফলেই পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রিত হয় কীরকম সেটা রাতের বেলা এই রক্ষীকোষগুলোতে স্বেচ্ছার বা স্টার্ক্স জমা হয়ে থাকে যখনই সানলাইট পরে সেই স্টার্সটা গ্লুকোজে পরিণত হয় গ্লুকোজটা হচ্ছে পানিতে অদ্রবণীয় স্টার্কসটা হচ্ছে পানিতে দ্রবণীয় গ্লুকোজ স্টার্সটা হচ্ছে অদ্রবণীয় তাহলে গ্লুকোজ যখনই তৈরি হচ্ছে স্টার্স থেকে তখনই কোষ রসের যে শোষণ চাপ সেটা বেড়ে যাচ্ছে পার্শ্ববর্তী কোষ থেকে পানি শোষণ করে এটা স্ফীত হচ্ছে এবং পত্র খুলে যাচ্ছে এই সংক্রান্ত মতবাদকেই বলা হচ্ছে বিজ্ঞানী লয়েডের মতবাদ ভনমলের মতবাদ লয়েডের মতবাদ এরপরে দেখো আমরা আরেকটি মতবাদ আছে যেটাকে বলা হচ্ছে বিজ্ঞানী স্যায়ের মতবাদ স্যায়েরি তিনি বলেছেন আমরা আবার যদি পূর্বের চিত্রে চলে যাই কি বলেছেন এই রক্ষী কোষের গ্লুকোজ এবং সেৎসারের আন্তঃ পরিবর্তনটি এমনি এমনিই হয় না তিনি বলেছেন যে কার্বন ডাইঅক্সাইড এটি হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করে কিভাবে দিনের বেলা যখন সালোক সংশ্লেষণ চলে তখন কিন্তু শ্বসনও সংগঠিত হয় উদ্ভিদ চব্বিশ ঘন্টায় প্রতিনিয়তই কিন্তু শ্বসন হয় জীব দেহে শ্বসন হয় আমাদের দেহ কিন্তু সবসময় শ্বসন হচ্ছে শ্বসন প্রক্রিয়ায় বাই প্রোডাক্ট হিসেবে কার্বন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেই কার্বন ডাইঅক্সাইড দিনের বেলা শালক সংশ্লেষণে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে কাঁচামাল হিসেবে শালক সংশ্লেষণ ব্যবহার হওয়ার কারণে এই কোষগুলোতে কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি হয় যখন ঘাটতি হচ্ছে তখনই পিএইচটা দিনের বেলা কী হচ্ছে বেড়ে যাচ্ছে পিএইচ বেড়ে গেলেই আসলে শ্বেতসারটা গ্লুকোজে পরিণত হয় তখন এর কোষ রসের ঘনত্ব বেড়ে যায় পার্শ্ববর্তী কোষ থেকে পানি পরিশোষণ করে এবং এটা স্ফীত হয় পত্ররন্ধ্র খুলে যায় আর কার্বন ডাইঅক্সাইড পরিমাণ রাতে কি হয় প্রচুর পরিমাণে বেড়ে যায় কারণ রাতে সালক সংশ্লেষণ হয় না শ্বসন হতেই থাকে ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যখন বাড়ে তখন এর পেইস্টার হ্রাস ঘটে ফলে আমরা এই পত্ররন্ধ্রকে আমরা ঠিক উল্টো প্রক্রিয়ায় অর্থাৎ গ্লুকোজ শর্করা যেটা ছিল সেটা স্বেচ্সারে পরিণত হয় এবং স্বেচ্সারে পরিণত হলে এটার স্ফীতিচাপ কমে যায় তখন পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণের উপরই হচ্ছে গ্লুকোজ এবং স্বেচ্ছার সর করার যে আন্তঃপরিবর্তন সেটা নির্ভর করছে এরপরে দেখো আরেকটি মতবাদ আছে সেটা হচ্ছে আধুনিক মতবাদ আধুনিক মতবাদটা আসলে কি আধুনিক মতবাদে বলা হচ্ছে যে দিনের বেলা এই রক্ষী কোষে পার্শ্ববর্তী কোষগুলো থেকে প্রচুর পরিমাণ পটাশিয়াম আয়ন প্রবেশ করে পটাশিয়াম আয়ন প্রবেশ করলেই এর স্ফীতিচাপ বাড়ে তখন পত্ররন্ধ্র খুলে যায় আবার রাতের বেলা এই রক্ষী কোষ থেকে প্রচুর পরিমাণ পটাশিয়াম আয়ন বের হয়ে যায় পটাশিয়াম আয়ন যখন বের হয়ে যায় তখন এর স্ফীতিচাপ কমে যায় শিথিল হয়ে যায় পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় তাহলে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া সংক্রান্ত বিজ্ঞানীদের বিভিন্ন মতবাদ এটা তোমরা শুনলে বিষয়গুলো বয়ে দেওয়া আছে তোমরা একটু বোঝার চেষ্টা করবা যে বিভিন্ন বিজ্ঞানীর মতবাদ বিজ্ঞানী ভন মলের মতবাদ বিজ্ঞানী লয়েডের মতবাদ বিজ্ঞানী সায়ের মতবাদ এছাড়াও স্টিয়ডের মতবাদ আছে তোমরা বই থেকে পড়ে নিবে আমরা প্রশোধনের এই পদ্ধতির পাশাপাশি দেখো আমরা প্রশোধনের আসলে কেন এটা পড়ছি কি জন্য এটা শুরুতেই বলেছিলাম যেমন এটাকে বলা হয় নেসেসারি ইভিল বা প্রয়োজনীয় শত্রু প্রশোধন না হলে কি হতো তার মানে কি প্রশোধনের গুরুত্ব প্রশ্ন সৃজনশীল পদ্ধতিতে এভাবেই আসে যে উদ্ভিদি হয়তো এরকম একটা উদ্দীপক দেওয়া হলো দেখো এই উদ্দীপকটাই যদি থাকে যেটা যে এখানে কোন প্রক্রিয়া সংগঠিত হচ্ছে প্রক্রিয়াটির ব্যাখ্যা দাও তারপরে যদি বলা হয় উক্ত প্রক্রিয়া সংগঠিত না হলে উদ্ভিদে কী অবস্থার সৃষ্টি হবে বিশ্লেষণ করো বা মতামত দাও তখন তোমাকে আসলে লিখতে হবে যে প্রথমটা হচ্ছে যে এই প্রক্রিয়া কীভাবে সংগঠিত হয় তাহলে প্রক্রিয়াটা হলো প্রশোধন প্রশোধন প্রক্রিয়া কীভাবে সংগঠিত হয় তখন এই কথাগুলো লিখতে হবে মূল কর্তৃক শোষিত পানি এটা মূল রোম থেকে কর্টেক্স হয়ে জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় উত্তোলিত হয় পাতায় শিরোপুশীরের মাধ্যমে মেসোফিল কষে যায় যেগুলো বলেছিলাম ঠিক একইভাবে প্রক্রিয়াটা সংগঠিত না হলে কি হতো তার মানে হচ্ছে এর গুরুত্ব বা তাৎপর্য এর সিগনিফিক্যান্সটা আসলে কি প্রসেদন হয় বিধায় উদ্ভিদ পানি পায় এবং উদ্ভিদ পানি ছাড়া কোনো জৈবনিক কার্যক্রম সম্পাদন করতে পারে না উদ্ভিদের এই পানির যে অপরিহার্যতা সেটা আবার নির্ভর করে অন্য প্রক্রিয়ার উপর যেমন শ্বাসন যেমন শালক সংশ্লেষণ যেমন রস উত্তোলন যেমন ব্যাপল এছাড়াও আছে ফুল ফোটা ফলের পরিপক্কতা উদ্ভিদের সতেজতা সজীবতা অনেকগুলো বিষয় আছে কোষ বিভাজন এগুলোর সাথে কিন্তু আসলে জড়িত এই প্রশোধন প্রক্রিয়া তাই এই প্রশোধন প্রক্রিয়ার গুরুত্ব বা তাৎপর্য এটাও কিন্তু তোমরা জানবে খুব সিম্পল জিনিস প্রশোধনের সাথে সংশ্লিষ্ট আছে আবারও কিছু বিষয় যেমন হচ্ছে প্রভাবক যেমন প্রশোধন কখন হবে বাতাসে কিন্তু যদি জলীয় বাষ্পর পরিমাণ যখন কম থাকবে বা যেটাকে বলে রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আদ্রতা আপেক্ষিক আদ্রতা হচ্ছে কোনো স্থানের বাড়িতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকার কথা তার চেয়ে কত কম বা বেশি আছে যদি কম থাকে তাহলেই কেবল পত্ররন্ধ্রপথে পাতার মধ্য থেকে পানি বাষ্পাকারে বেরিয়ে যাবে তাহলে আপেক্ষিক আদ্রতা যদি বাতাসে কম থাকে তাহলে প্রসেদন বেশি হয় আর যদি বেশি থাকে তাহলে কম হবে এরকম করে বায়ু প্রবাহ প্রচুর যদি বায়ু প্রবাহ হয় তাহলে প্রশোধন বেশি হবে আলো যদি বেশি থাকে প্রশোধন বেশি হবে তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে প্রশোধন বেশি হবে এমনিভাবে অনেকগুলো প্রভাবক আছে যেগুলোকে বাহ্যিক প্রভাবক বলা হয় আবার কিছু আছে অভ্যন্তরীণ প্রভাবক যেমন পাতায় যদি পত্র কম থাকে তাহলে প্রশোধন কম হবে পাতায় যদি পত্ররন্ধ্র বেশি থাকে তাহলে প্রশুধন বেশি হবে এভাবে মাটিতে যদি পানি কম থাকে তাহলে প্রশুধন কম হবে যেমন মরুজ উদ্ভিদ যেগুলো আছে তারা পানি বেশি পায় না সেই কারণে তাদের কিন্তু প্রশোধন কম হয় এবং ওদের পাতায় পত্র রন্ধ্র কিন্তু কম আছে এ বিষয়গুলো আছে এবং কিছু কিছু বিষয় আছে সাধারণ জ্ঞান হিসেবে এই প্রশ্নগুলো অনেক সময় আসে যে শীতকালে উদ্ভিদের পাতা ঝরে যায় কেন শীতকালে উদ্ভিদের পাতা ঝরে যায় তার কারণ হচ্ছে প্রশোধন কমানোর জন্য প্রসোদন যদি চলতেই থাকে শীতকালে শীতকালে এমনি হচ্ছে ময়েশারের পরিমাণ কিন্তু খুবই কম অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম থাকে শুষ্ক ওয়েদার এই সময় যদি প্রসেধন হয় তাহলে উদ্ভিদ কি হবে পানি শূন্যতায় ভুগবে উদ্ভিদ মারা যাবে সেই কারণে প্রসেধন হ্রাস করার জন্য পাতাগুলো ঝরে পড়ে কখনো কখনো পাতা কাঁটায় পরিণত হয় ক্যাক্টাস জাতীয় উদ্ভিদে তোমরা লক্ষ্য করবে পাতা কাঁটায় পরিণত হচ্ছে কাটাই পরিণত হলে দেখা যায় যে প্রসাদন কম হয় আবার কাণ্ডটা পাতায় রূপান্তরিত হয় এবং অনেক স্ফীত হয় যেমন ফণি মালসা এই বিষয়গুলোও কিন্তু আছে যেগুলো প্রসাদন হ্রাস করাটা খুব জরুরি অনেক ক্ষেত্রে এভাবে প্রসাদনের গুরুত্ব প্রসাদনের প্রভাব এগুলো পড়বে তোমরা এখান থেকে আলোচনা মোটামুটি এই বিষয়গুলোই ছিল আরও ইন ডিটেলস জানার জন্য তোমরা মূল বইটা একবার দেখবে তাহলে আমার মনে হয় তোমরা তোমরা বুঝতে পারবে যে আজকের যে প্রসেদন প্রসেদন সংক্রান্ত কি কি বিষয়ে আমরা আলোচনা করেছি সেগুলো আরও তোমরা স্পষ্ট ধারণা পাবে আজকে এই পর্যন্ত শিক্ষার্থী আসসালামু আলাইকুম